প্রায় শত বছর ধরে পদ্মা ভাঙছে। 2017-18 সালে শরীয়তপুরের পদ্মার স্মরণকালের ভয়াবহ ভাঙন চিত্র দেখেছে বিশ্ববাসী। পদ্মার ভাঙন থেকে রক্ষা পায়নি কিছুই, চোখের সামনে এভাবেই সব বিলীন হয়ে যায় পদ্মার গর্ভে। পদ্মায় সবকিছু হারিয়ে এক সময়ের বিত্তশালীরা হয়ে গেলেন গৃহহীন, আর এর সংখ্যাও হবে লাখের উপরে। শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষকে রক্ষা করতে 2018 সালে 1097 কোটি টাকা ব্যয়ে 9.95 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয় পদ্মার ডান তীর রক্ষাবাদের কাজ। এর মধ্যে নদীর গতিপথ পরিবর্তনের জন্য নদী খনন করা হবে 11.8 কিলোমিটার। তবে ভাঙ্গন কবলিতরা বলছেন, ব্লক ও জিওব্যাগ দিয়ে পদ্মার ভাঙ্গন রোধ করা সহজ হবে না, নদী খনন করে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে, তাহলেই ভাঙ্গন ঠেকানো যাবে।